আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন টেকনেট 43 ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছি আমি হাসান। ভিউয়ার্স, টেকনেট 43 ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি শেয়ার করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে বাইতের মধ্যে জেনে গেছেন যে সাব ইন্সপেক্টর বা এসআই পদে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ নিরস্ত্র পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2021, চাকরি নয় সেবা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসআই পদে একটি নতুন একটি সার্কুলার হয়েছে এবং এখানে কিন্তু 4250টি পদে নিয়োগ বা পদে লোক নেওয়া হবে এসআই পদে। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইন আবেদনের সময়সীমা 8 অক্টোবর 2021 তারিখ সকাল 10 ঘটিকা হইতে 4 নভেম্বর 2021 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত এই আবেদন চলবে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ নিরস্ত্র পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে প্রার্থীর যোগ্যতা কী কী লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন চাকরির প্রার্থীর যোগ্যতা, এখানে প্রথমে হচ্ছে প্রার্থীর বয়স। তো বয়সের বয়সসীমা নির্ধারণের তারিখ এখানে হচ্ছে 19 থেকে 27 বছর পর্যন্ত। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যাদের বয়স হচ্ছে 19 থেকে 27 বছরের মধ্যে তারা এই আবেদনগুলো করতে পারবেন। তো বিশেষ যে সকল প্রার্থীর বয়স 8 অক্টোবর 2021 তারিখে বর্ণিত সময়সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। তবে 25 মার্চ 2020 তারিখ যারা সর্বোচ্চ বয়সসীমা অতিক্রম করেছে তারাও আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। এক্ষেত্রে এসএসসি বা সমমান সার্টিফিকেট উল্লেখিত জন্ম তারিখই চূড়ান্ত বলে গণ্য হবে। উল্লেখ যে এখানে দেখতে পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স প্রমার্জনের ক্ষেত্রে সরকারের বিদ্যমান নিয়ম অনুষ্ঠিত হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারের দক্ষতা সম্পন্ন হতে হবে। জাতীয়তা পাত্রীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক পুরুষ ও নারী হতে হবে। বৈবাহিক অবস্থা পাত্রীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় এবং শিক্ষানবিশ কাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই তাকে অবিবাহিত থাকতে হবে। পাত্রীর শারীরিক মাপ, এখানে দেখতে পাচ্ছেন যে পুরুষ এবং নারী প্রার্থীদের উচ্চতা কমপক্ষে পুরুষদের 5 ফিট 6 ইঞ্চি লাগবে এবং নারীদের 5 ফিট 4 ইঞ্চি। এবং বুকের মাপ দেখতে পাচ্ছেন, এখানে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি আর মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তারপর ওজন দেখতে পাচ্ছেন এখানে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ হতে হবে। আর দৃষ্টিশক্তি এখানে দেখতে পাচ্ছেন 6x6, নারীদেরও 6x6। তো এখানে দেখতে পাচ্ছেন যে শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ, শারীরিক যাচাই পরীক্ষার জন্য অনলাইন আবেদন দাখিলের নিয়মাবলী। এখানে আপনারা দেখতে পাচ্ছেন https://, এখানে দেখতে পাচ্ছেন police.teledoc.com.bd এই লিঙ্ক থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটু নিচে অনলাইনে আবেদনের সময়সীমা এখানে অবশ্যই দেওয়া আছে, 8 অক্টোবর 2021 তারিখ সকাল 10 ঘটিকা হতে 4 নভেম্বর 2021 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত থাকবে। এবং এই আবেদনের ক্ষেত্রে আপনাকে প্রথমে প্রিপেড মোবাইল দিয়ে 30 টাকা ফেরতযোগ্য সার্ভিস চার্জ বাবদ প্রদান করতে হবে। এবং দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনে প্রার্থীর স্বাক্ষর দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ হবে 80 পিক্সেল এবং রঙিন ছবির দৈর্ঘ্য হবে 300 বাই প্রস্থ হবে 300। স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন তারপরে এখানে আপনাদেরকে কীভাবে টাকা পাঠাতে পেমেন্ট করতে হবে সেই সিস্টেমগুলো এখানে আপনাদের আছে। SMS-এর মাধ্যমে আপনারা টেলিটক সিম দিয়ে পেমেন্ট করে নেবেন এবং যদি কোনো আপনাদের প্রয়োজন হয় তাহলে এখানে হেল্পলাইন দেওয়া আছে, এখন আপনারা এখান থেকে হেল্পলাইনে আপনারা যোগাযোগ করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা প্রাথমিক যে বাছাইকরণ পরীক্ষা সেটা হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী প্রার্থীদের নিজ রেঞ্জ দিন নিম্নোক্ত পরীক্ষা কেন্দ্রের মাঠে উপস্থিত থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ঢাকা হবে 28 থেকে 30 নভেম্বরের 2021 সালে। এখানে দেখছেন ঢাকা, নারায়ণগঞ্জ, রাজবাড়ি ও মাদারীপুর। তারপরে কিশোর দেখতে পাচ্ছেন 14 থেকে 4 ডিসেম্বর কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও গোপালগঞ্জ।
6-8 ডিসেম্বর টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর ও শরীয়তপুর। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলার এখানে আলাদা আলাদা রেঞ্জ দেওয়া আছে, সেই রেঞ্জ অনুযায়ী প্রত্যেকটা আবেদনকারীকে তাদের সেই রেঞ্জে উপস্থিত থেকে বা পরীক্ষা কেন্দ্রে মাঠে উপস্থিত থেকে শারীরিক বা কাগজপত্র বা এখান থেকে প্রাথমিক যে বাছাইকরণ সেই কার্যক্রমটা এখান থেকে সম্পন্ন করতে হবে। তারপরে এখান থেকে তারপরে দেখতে পাচ্ছেন এখানে লিখিত মনস্তত্ত্ব সহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী। তো দেখতে পাচ্ছেন যারা প্রথমে প্রাথমিক বাছাই উত্তীর্ণ হওয়ার পরে এখান থেকে আপনাকে আবারও এই police.telecom.com.bd লিঙ্ক থেকে আবারও আপনাকে আবেদন করতে হবে। এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে 17 ডিসেম্বর 2021 সকাল 10 ঘটি হতে 21 ডিসেম্বর 2021 বিকেল 5 ঘটি পর্যন্ত বহাল থাকবে। তো প্রথমে যারা শারীরিক বা প্রাথমিক যে বাছাই সেই বাছাই থেকে যারা উত্তীর্ণ হতে পারবে তারা আবার পুনরায় আবেদন করবেন হচ্ছে 17 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বরের মধ্যে। চূড়ান্ত যে আবেদনটা সেই আবেদনটা এখান থেকে করতে হবে এবং সেখান থেকে আপনাকে দেখতে পাচ্ছেন যে 350 টাকা ফি দিতে হবে এবং টেলিডকের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো ভিউয়ার্স, তারপরে এখান থেকে আমি সংক্ষিপ্ত আকারে শুধু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। এবং তারপরে এখান থেকে লিখিত মোস্তাদি কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সংগ্রহ, তারপরে আপনাকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে এবং সেই অ্যাডমিট কার্ড দিয়ে আপনাকে চূড়ান্ত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তো লিখিত মনস্তত্ত্ব পরীক্ষা, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে নিম্নোক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী 3টি বিষয়ে মোট 250 নম্বরের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন এখানে 100 মার্কের পরীক্ষা হবে 27 ডিসেম্বর সকাল 10টা থেকে 1টা পর্যন্ত এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে সাধারণ জ্ঞান গণিত 100 মার্কের পরীক্ষা হবে 28 ডিসেম্বর সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। তারপরে মনস্তত্ত্ব 50 মার্কে 29 ডিসেম্বর 2021 সালে এখানে দেখতে পাচ্ছেন 3টি পরীক্ষা হবে আপনাদেরকে মোট 250 মার্কে। তারপরে এখানে কম্পিউটার দক্ষতা পরীক্ষা, লিখিত মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত স্থান তারিখ ও সময়সূচি অনুযায়ী কম্পিউটার দক্ষতা পরীক্ষা এখানে হবে এমএস অফিস, ওয়েব ব্রাউজিং এবং দেখতে পাচ্ছেন বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা হবে। তারপরে এখান থেকে আপনারা কিন্তু আপনাদেরকে লিখিত মনস্তত্ত্ব কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত স্থান তারিখ ও সময়সূচি অনুযায়ী 50 নম্বরের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে police.telecom.bd লিঙ্ক থেকে প্রবেশপত্র প্রবেশ করা তো বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। তারপর স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন অনেক কিছু এখান থেকে আপনারা দেখে দেখতে পাচ্ছেন হবে। আপনারা তারপরে বিস্তারিত সার্কুলারটা বড় নেবেন। তো এই ছিল সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে যতটুকু পেরেছি দেওয়ার জন্য চেষ্টা করছি। ভিউয়ার্স, যদি তারপর যদি আপনার কোনো কিছু এখান থেকে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথে থাকার জন্য চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।